ওপেন করতে। এটা জুয়েলারি সেকশন, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, সিলভার যে রূপার। বোনের জন্য এখন জামা নিলাম, আর যেখানে জুয়েলারি আছে আপনারা নিতে পারেন, এখানে এসে প্রত্যেকবারই আসে এখানে জামা নিতে। দুটা কিনলাম, আর একটা দোকান খুলে দিচ্ছি। সুন্দর সুন্দর ড্রেসগুলি, এটা জ্যাকসন হাইট, সুন্দর সুন্দর জামা। অনেক দাম দাম, খারাপ না। শেরওয়ানি বিয়ের জন্য মানুষ কেন, কতগুলো কত করে কতন, 45 করে। যেখানে সবাই আসছে মার্কেটিং করতে বিয়ের জন্য, কোনো না ইয়ে শেরওয়ানি কিনলে এখান থেকে নিয়ে যাওয়া লেগেছি। তারপরে যে নাগরা জুতা মেয়েদের জন্য ম্যাচিং করে করে, খারাপ না। আসছি, চারটা জামা কিনলাম, এই দোকান থেকে দুটো কিনছি, ওই পাশে থেকে দুটো কিনছি। এখানে কিনলাম দুইটার দাম 45 টাকা, আর ওইখানে নিচ্ছে 70। এখানে একটু দাম নিচ্ছে বেশি, এত দাম নিচ্ছে। আমার অবশ্য কেনা হয়ে গেছে, একটু ভিডিও করতেছি। গতবার এখান থেকে নিয়েছি আয়েশা কাপড়, অবশ্য কটনের মধ্যে নিয়েছি, কেন সিল্ক টিল্ক পরা যায় না, ঘরে ঘুরে ফেলে কটন নিলে পরা আর কি। ভালো প্রাইস দেয় রিজনেবল প্রাইস, অন্যান্য দোকানে অনেক দাম একদম ফিক্স করা কমায় না, এখন তার একটু কমান যায়, একটু বার্গেটিং করা যায়। যেখানে টেইলার যে দাদা কাজ করে, কেন আমি আর ওনার একটা কাজ করেছিলে, খুব ভালো মানুষ। সব কিছু পাওয়া যায়, কাপড় চোপড় এখানে খুব বিজি, দাম বেশি। পড়তে চায় না, কটন পরে, এর জন্য কটনই নিলাম। আমরা সবসময় কটনই পরার চেষ্টা করি, সিল থেকে জামা পরে সেখানে রাখা যায় না। $200 সারপ্রাইজ, অনেক জামা আছে ঘর যে সেগুলো পরে আরাম পাবে না, আবার কটন গিলে লাইক করে। কাজ করে বেশি টোনি, আমি কটন নিয়েছিলাম, সিল্ক টিল্ক করে না তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। যে আজকে আমি আসছি জ্যাকসন হাইটে কাপড় কিনতে, চারটা ড্রেস কিনলাম একদম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম। এই জামাটা এত
এত সুন্দর দেখেন লতা পাতা অনেক সুন্দর, একদম লাইট কাপড়টা একদম সফট বয়েল কাপড়ের মধ্যে, আর একটু কাজও আছে নিচে লেস লাগাই, আর এই সাথে কোনার মধ্যে এই লেস দিয়ে লাগাই, এত সুন্দর তো ভালো লাগতেছে। আর সারাদিন পরে থাকলে আপনার মনে হবে যে আপনার কাপড় পরছে একদম সফট, অনেক সুন্দর জামা। তা আমার জামাগুলি কেমন লাগলো যেন ছোট বোনের জামা আর কি, এটা আমার না অবশ্য আজকে শপিং করা হয়েছে জ্যাকসনের থেকে, তাই বলবেন আপনারা কেমন লাগে, কেমন পছন্দ বলবেন যে আমাদের চয়েসটা কেমন। নেক্সট জামাটা দেখেন, এটা 100% কটন, এটা কোনো ই নেই প্রিন্টেড, আর উনাটা এত বড় আপনারা নামাজ পড়তে খুবই সুন্দর হবে, আর 24 ঘন্টা যদি 24 আওয়ার করে দেখেন এটা মনে হবে না যে আপনার গায়ে কাপড় আছে, খুবই সুন্দর একদম সফট। আর উনাটা বেশি পছন্দ আর কি নামাজ পড়ার জন্য সেটা খুবই সুন্দর। তো কেমন লাগে এটা কমেন্ট করে আপনারা জানাবেন, আমার ভিডিওগুলি কেমন হয় ঈদের শপিং আমার ছোট বোনের, আমি তো আমারটা আগে দেখাইছি, ওটা আমার ছোট বোনের এগুলি। তো জামাটা দেখেন কেমন লাগে, অ্যাশ কালার খুবই সুন্দর, অল ওভার গর্জিয়াস কাজ, 100% কটন, উন্নাটা জর্জেসের, অনেক সুন্দর, সব অনুষ্ঠানে আপনারা যেতে পারেন লোকেশনে, খুবই সুন্দর, বলবেন আপনারা কমেন্ট করে জামাটা কেমন লাগে। এগুলো সব আমার ছোটো বোনের আর কি, ও আজকে ঈদের বাজার করছে, আমি দেখাইছি আপনাদের ভ্যাকসিনেটে, যেখানে দেখবেন আমি সাথে থাকেন, একটা একটা দেখাবো, খুবই সুন্দর, এত ভালো লাগতেছে করছে তবে, কিন্তু প্যাকেট এত সুন্দর লাগেনি, এখন ও পরাতে খুবই সুন্দর লাগতেছে, স্ট্যান্ডার্ড কালার, আপনারা কিনতে পারেন ভ্যাকসিনেটে, এটা কত 40 জলের নিচ্ছে ভ্যাকসিনেটে, খুবই সুন্দর। একটা জামা দেখাচ্ছি দেখেন কি সুন্দর আবার কাজ, অনেক সুন্দর জামাটা, 100% কটন, অনেক সুন্দর এটা। নেক্সট জামাটা দেখাচ্ছি, এটা এমব্রয়ডারি কাজ করা ক্রিম কালারের মধ্যে, অফ কালার মধ্যে কি না, আর উনাটা জর্জেটে খুব সুন্দর, অনেক সফট আর কি, একদম সিম্পল 100% কটন জামাটা, অনেক সুন্দর, দেখেন আপনাদের কাছে কেমন লাগে। এই তো আমরা বিক্রির জন্য বলতেছি না আর কি, জাস্ট আমরা কিনছি, আপনাদের বলতেছি আপনাদের ওপিনিয়ন কেমন লাগে জামাগুলি আমার ছোটো বোনের জন্য, ওদিন তো আমারটা দেখাইছি, এটা আমার জন্য জাস্টের পেকিং আছে, অনেক সুন্দর। তারপর ছোট বোনের এটা দেখাইতেছি আপনাদের কেমন লাগে দেখেন, এটা আমার ছোট বোনের জন্য আর কি, এই জামাগুলি অনেক বড় বড় না আপনারা কিনতে পারেন, খুবই সুন্দর, রিজনেবল প্রাইস, খুবই সুন্দর, আর যে কাজ করে আপনার জুয়েলারি না পড়লো চলবো, সব অলঙ্কার না পড়লো চলবে, এটা এত সুন্দর পায়ের আছে নিচে, মোমাটা অনেক সুন্দর, মোমাটাই বেশি ভালো লাগছে, এবার নামাজে পড়া যাবে, কোথায় গেলে যে বরফা না পড়লো চলে, শরীরটা ঢাকা হয় বরফ, মোমাটা অনেক সুন্দর। তাই আপনাদের কেমন লাগে বলবেন কমেন্ট করে, আমরা জ্যাকসনের থেকে কিনছি এগুলি জামাগুলি, খুবই সুন্দর, এই তো।